সবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের জন্য পরম সুযোগ আনিয়েছে। আমরা বলবো যে আমরা আমি আপনাদের রাষ্ট্রপতি হইলাম, আর আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমি কেউ জেলও দিতে চাই না, কেউ জেল থেকে শোনানোর তদবির করে। তারা গেছে তাদের গুণেই, তারা তাদেরটা ভরে। আমি কাউকে কোনোদিন কোনো তদবির করি নাই, এখনো করব না। তাহলে এটা কি বিজিবির উচিত ছিল পুলিশের? এইটা তো বিজিবির ব্যাপার, বিজিবির ব্যাপার। এটা তো আমি কালকে বলছি, তোমরা শুনো নাই? তাহলে তো অ্যারেস্ট করার ইয়ে নাই, ধরে রাখা হবে। আবার এই প্রশ্ন তোমার কলিগ করে জিগাল তো। কিন্তু বিজিবি কেন করলো? চুপ করলো এটার জন্য জানা আছে। চুপ করো পণ্ডিত, কিছু জানো তো? চুপ করবো কেন? তাহলে জানো না, একটা প্রশ্ন করতে জানো না, তোমাদের কি কথা বলবো আমি বলো? এটা তো বিজিবি দায়িত্বে অবহেলা করেনি যে তারা পুলিশে না দিয়ে ছেড়ে দিল? আমি তো কালকে বলেছি কথাটা, বিজিবি এটা বর্ডার গার্ড, বর্ডার গার্ডের তার যদি আইন দ্বারা তৈরি হয় এবং সেই আইন দ্বারা তার কী কার্যকলাপ আছে সেটাও স্থির করা আছে, সেটি হচ্ছে তার সীমান্ত পাহারা দেওয়া। না দাদা, আপনার কথা অনুযায়ী কিন্তু মানে আমি কথাটা বলতে দাও, কিচ্ছু লেখাপড়া করবে না, কিচ্ছু না দিলে পণ্ডিত করবো খান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আগে আসলে ফারুক খান, এখন হয়ে গেছে কম খান। আব্দুল্লাহ আল মামুন সাংস্কৃতিক জগতে জগতের একজন উজ্জ্বল। আমি আসবো না আপনার ওখানে আজকে, ফিরে এই কারণে বেশি দিন থাকে না, ভারপ্রাপ্ত ভারমুক্ত হয়ে যায়। ছত্রিশ ভাগ 1947-এ যখন ভাগ হয়েছিল, 37 ভাগ ছিল, 71-এ 21 ভাগ, এখন হয়েছে 10 ভাগ। আর 3 বছর পরে এটা 10-0 চলে যাবে। কখন? তখন এই গণতন্ত্র কঠিন আফগানিস্তানের গণতন্ত্রের রূপ নেবে। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু মদুদ সাহেব আমার প্রতি সবসময় সংবেদনশীল, এরকম অনুভূতিপ্রবণ বন্ধু পাওয়া খুবই বিরল এবং আমি এই ভাগ্যবান লোক। তিনি সেদিন আমার প্রতি সহানুভূতিশীল হয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আমাকে যাতে এটা পোর্টফোলিও দেওয়া হয়। আমি তার জন্য তার কাছে কৃতজ্ঞ। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আসি বিষে দংশিনী যারে, আসি বিষে আমারে দংশিতে আর উনারে দংশিতে। বারবার থেকে বলা হচ্ছে, বারবার আমি বলেছি, অনেকবার বলেছি যে অর্থ মন্ত্রণালয় এবং তোমার বাংলাদেশ ব্যাংক, এই যে হাজার হাজার টাকা যাইতেছে, হাজার হাজার কোটি উত্তর আয় কি কইতে পিনাট পিনাট বোগাস কই না পিনাট কিছু না, সামান্য টাকা। ওই যে ইয়ে টাকা নিল না, সোনালী ব্যাংকে হলমার্ক, তখন কই পিনাট, তোমার ইয়ের থেকে টাকা লয়ে গেল গা। হ্যাঁ, বেসিক ব্যাংক সব বেটারে ধরতে পারবা, বাচ্চু মিয়ারে ধরতে পারতেন। এগুলি কি একটা কথা লইয়া তামসা করেন, হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের অপর নাম। একটা কথা মনে রাখছেন, রিলিজিয়ন হ্যাজ গট নো ফ্রন্টিয়ার, রিলিজিয়নের কোন ব্যারিয়ার নাই, এর কোন সীমানা নাই। আর আমরা সেমিনার করব, আমরা ইংরেজি করবো, আমরা প্রেসের সামনে যাবো। ও না, কি না When you are holding the responsible position, you must speak out responsibly. You must mean it. You must take the responsibility. This is not a bloody fun. This is public money. এটা আপনার টাকা না, এটা আপনার আমার বাবার টাকা না, এটা জনগণের অর্থ। এই অর্থ সুরক্ষিত করার দায়িত্ব আপনি সরকার হিসাবে দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এত রাষ্ট্র থাকতে অসহায় হয়ে বসে রইলাম আমরা, এটা তো হয় না, হতে পারে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভোট হলে জাল ভোট পড়বেই। আর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দশম সংসদ নির্বাচন হয়েছে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। যেখানে আসল থাকবে সেখানে জাল থাকবে না, এটা আপনি পাইলেন কোথায়? এ ধরনের কোথায় কি বিচ্ছিন্ন ঘটনা সেটা তো বিষয় নয়। বিষয়টি হচ্ছে এটি নির্বাচন হয়েছে, 42% মানুষ অংশগ্রহণ করেছে, এটাই তো মূল কথা। তারপরেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, স্বচ্ছ হয়েছে, এটাই হচ্ছে আসল কথা।